মিডুতে যে র্যালি হওয়ার কথা ছিল, 10:30 সময় তার হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির জন্য উনি আসতে পারেননি। উনি যদি 8:30 সময় হেলিকপ্টারে নামেন তাহলে আমরা নতুন করে শুট করার চেষ্টা করব। আমি সৌমিত্র খান আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। মিডুতে নিয়ে 10:30 সময় র্যালি হওয়ার কথা ছিল, সেই র্যালি তার হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির জন্য আমরা এই র্যালিটা করতে পারিনি। উনি যদি 2:30-3 সময় রামসাগরের হেলিপ্যাডে নামে তাহলে আমরা তখন প্রচার করবো সোশ্যাল মিডিয়ায় এবং মাইকের মাধ্যমে তখন আপনারা আসবেন। তার আগে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে র্যালিটা এখনও করাতে পারলাম না। সময় আসার কথা ছিল, তিনি হেলিপ্যাডেও গিয়েছিলেন কলকাতা এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে গিয়েও তাকে ফিরে আসতে হয়েছে আবহাওয়া এবং হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির জন্য। আমাদের দলকে আমরা বলেছি যদি আমরা আলাদা হেলিকপ্টার জোগাড় করতে পারি তাহলে উনি 2:30-3 সময় রামসাগরের হেলিপ্যাডে নামবেন, তারপরে আমরা র্যালি শুরু করতে পারবো। তাই এখন বিষ্ণুপুরবাসীর কাছে আমি খবর, আমাকে দেখার জন্য বিষ্ণুপুর আসতে মানুষ বসেছিল না। আমি নেতা হতে পারি কিন্তু বিষ্ণুপুরে ঘরের ছেলে, আমাকে দেখার জন্য মানুষ বসে ছিল না। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য, মিঠুন প্রেমীদের দেখার জন্য মানুষ বসেছিলেন। তো তাদের কাছে তাই হাত চেয়ে, হাত জোড় করে ক্ষমা চেয়ে এলাম আপনাদের মাধ্যমে। আর নিজে প্রচার করলাম আপনাদের কাছেও বলছি। সাড়ে 10:30 সময় আসার কথা ছিল, তিনি হেলিকপ্টারের যান্ত্রিক গলাজমের জন্য তিনি আসতে পারেননি। যদি অন্য আমরা হেলিকপ্টার পাই তাহলে আমরা বিকাল থেকে শুরু করবো। তার আগে আমি ক্ষমা প্রার্থী। আমি সৌমিত্র খান বিষ্ণুপুর মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী যে মিঠুনদা 10:30 সময় র্যালি করার কথা ছিল, হেলিকপ্টারের যান্ত্রিক গলাজমের জন্য উনি আসতে পারেননি। যদি আমরা অন্য হেলিকপ্টার পাই তাহলে আমরা বিষ্ণুপুরে র্যালি করবো। তা আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি আপনাদের কাছে বড় জোরে প্রার্থনা অনুরোধ করছি, আপনারা ক্ষমা করবেন।